ব্যবসায়িক সম্পর্কের বাইরে যাত্রীদের সঙ্গে এবার সুসম্পর্ক রক্ষা অটো চালকের। এমনিতেই যাত্রীদের চোখে চালকদের ভূমিকা মোটেই ভালো নয়, তবে এত কিছুর মধ্যেও শিলিগুড়ির সিটি অটো চালক সুজিত সুব্বাকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। তার অটোতে যাত্রীদের মন ভালো করতে তিনি চকলেটের পাত্র রাখেন, সেই সঙ্গে রয়েছে সিল প্যাক জলের বোতল। এখানেই শেষ নয়, যাত্রীদের সময় বাঁচাতে তিনি গাড়িতে ভাড়া নেওয়ার জন্য ডিজিটাল পেমেন্টের সুবিধাও রেখেছেন। গাড়ির সিটের পাশে রয়েছে মন ভালো করার বার্তা, তবে যাত্রীদের চকলেট খেয়ে প্যাকেট বাইরে ফেলা নিষিদ্ধ, ফেলতে হবে গাড়ির ভেতরে থাকা ডাস্টবিনে। এই অভিনব উদ্যোগ নিয়ে প্রতিদিন শিলিগুড়ি শুকনা থেকে কোর্ট মোড়ের মধ্যে সিটি অটো চালাচ্ছেন গাড়ি চালক সুজিত সুব্বা। সুজিতবাবুর অটো চালক হিসেবে যাত্রা শুরু হয়েছিল মাত্র বছর কয়েক আগে। তিনি প্রথমে ভারতীয় সেনাবাহিনীতে সেনা জওয়ান হিসেবে কর্মরত ছিলেন, এরপর 2017 সালে অবসর নেওয়ার পর যাত্রা শুরু হয় অটো চালক হিসেবে। বছর কয়েক আগেই সংসার চালাতে দুটি সিটি অটো কেনেন তিনি, যার মধ্যে একটি অটো তিনি নিজেই চালান এবং অন্যটি ড্রাইভার রেখে চালাচ্ছেন। তবে ড্রাইভার হিসেবে পথে নামার পর থেকে তিনি যাত্রীদের সঙ্গে চালকদের সুসম্পর্ক গড়ে তোলা এবং গাড়ি চালকরা খারাপ নয় এই বার্তা দিতেই অভিনব উদ্যোগ নিয়েছেন। কর্ম হি ধর্ম হ্যাঁ, আগর ইনসান আচ্ছা কর্ম করেগা তো আচ্ছাই ফল মিলেগা, আর বুরা কর্ম করেগা বুরাই ফল মিলেগা। ইস কলিযুগ মে বিশেষ কর ইসকা ফল ইহি ভোগনা পড়েগা, ताकि इंसान जो भी पैसेंजर चढ़े या कोई भी पब्लिक चढ़े उसको मोटिवेट करने के लिए, ताकि उनके माइंड में ये वर्ड जो भी शब्द लिखा हुआ है उस मोटिवेशन में उनके माइंड में घुसे, उनके माइंड में पड़े और ताकि वो मोटिवेट हो। सुविधा इसलिए कि जैसे अभी कहीं है कहीं के पास चेंज नहीं होता है, और जैसे पैसेंजर है उनको भाड़ा देने में 10-15 मिनट वहीं टाइम वेस्ट, क्योंकि अभी आपका ट्रैफिक का भी बहुत रस रहता है। अगर गूगल पे सभी लोग करें तो आपने अपने जगह पर पहुंच के अपना गूगल पे कर देंगे उधर के निकल जाएंगे, उससे किसी को प्रॉब्लम भी नहीं होगा, ना ही ट्रैफिक को प्रॉब्लम होगा अगर सभी लोग गूगल पे देना देंगे तो। सबसे पहले पब्लिक को ये कहना चाहता हूँ कि मैंने ये बिजनेस पर्पज़ के लिए नहीं रखा कि मैंने चॉकलेट और पानी ताकि मेरे गाड़ी चले, ऐसे कुछ नहीं, जस्ट एक मैसेज है। आप जो समझता है उसको तो समझ में आएगा, मतलब पूरे देशवासी के ड्राइवर या जितने भी ड्राइवर हैं इतना खर्चा नहीं आएगा। जो सोचते होंगे कि ऐसे रखने से मेरा तो बहुत पैसा खर्चा आएगा, आप गुटखा खा के सिगरेट पी के पानी पी के दारू पी के खर्च कर देते हो, अगर 1 रुपये 30-40 रुपये अगर खर्च करते तो उसमें कोई दिक्कत नहीं है। लोग आपको रेस्पेक्ट देंगे और पैसेंजर भी सोचता है कि हमारे बारे में कुछ सोचा है, मतलब अच्छा रिलेशन रहता है। জানা গিয়েছে প্রতিদিন তিনি শুকনা থেকে শিলিগুড়ির কোর্ট মোড় পর্যন্ত প্রায় 14 কিলোমিটার পথে দিনে 5 ট্রিপ গাড়ি চালান। তার গাড়িতে প্রতিদিনই ওই এলাকার স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং চা বাগান শ্রমিকরা যাতায়াত করেন। তার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। অন্যদিকে সুজিত সুব্বাবাবু বলেছেন, কর্মই আসল ধর্ম। আসলে গাড়ি চালকদের কেউ ভালো নজরে দেখেন না, তাই যাত্রীদের সঙ্গে চালকদের সুসম্পর্ক গড়ে উঠুক সেই বার্তা নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কোনো ব্যবসায়িক চিন্তাধারা নেই। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।